আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের আজকের ব্রেকিং বুলেটিন। প্রিয় দর্শক, আমাদের হাতে আজকে রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর এবং প্রত্যেকটা খবরই আপনাদের মন ভালো করতে বাধ্য হবে। দর্শক, আমরা একে একে সেই খবরগুলো আপনাদের দিতে চাই। প্রথমেই বলবো, যারা আমাদের ইউটিউবে এবং ফেসবুকে নতুন এসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো করবেন, যাতে প্রতিদিনের আপডেট খবরগুলো আপনারা দ্রুত পেতে পারেন। প্রথমে বলছি, হিজবুল্লাহ গতকালকে নতুন কিছু ক্যারিশমা দেখালো ইসরায়েলকে। হিজবুল্লাহ তার ভূমি থেকে দখলদার দেশটির ভেতরে গতকালকে একাধিক ড্রোন অ্যাটাক করেছে এমন তথ্য পাওয়া গেছে, এবং এই অ্যাটাকগুলোতে দখলদার বাহিনীর বেশ কিছু সেনা ঘাঁটি একেবারে উড়ে গেছে, এবং এ সময় তারা হেলিকপ্টারও ব্যবহার করেছে। বলা হচ্ছে হিজবুল্লাহ দুটো হেলিকপ্টার ব্যবহার করে তারা দখলদার দেশটির ভেতরে সফল অ্যাটাক পরিচালনা করে সেই হেলিকপ্টার নিয়ে আবার ফিরে গেছে, এবং কেবল হেলিকপ্টার নয়, কয়েকটা গোয়েন্দা ড্রোন ব্যবহার করেছে হিজবুল্লাহ। বলা হচ্ছে সেই ড্রোনগুলো ইরানের তৈরি, এবং সেই ড্রোন থেকে সফল কয়েকটা অ্যাটাকও করা হয়েছে। আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য মতে প্রায় এক ডজন স্থানে হিজবুল্লাহ নতুন করে অ্যাটাক করেছে, এবং এ সময় দখলদার দেশটির অনেক সেনাঘাঁটি, তাদের সামরিক সরঞ্জাম এবং সেনা সদস্য প্রাণ হারিয়েছে। এই তথ্যটা মোটামুটি আগুন ধরিয়ে দিয়েছে দখলদার দেশটির ভেতরে। প্রিয় দর্শক, হিজবুল্লাহ যখন ড্রোন বা হেলিকপ্টার ব্যবহার করে এভাবে দখলদার দেশটির মধ্যে আক্রমণ করছে, তখন দখলদার দেশটির গোয়েন্দা বাহিনীগুলো একেবারে নীরব হয়ে যাচ্ছে। কী করে হিজবুল্লাহ এই অত্যাধুনিক অস্ত্রগুলো ব্যবহার করছে, আবার কী করে হিজবুল্লাহ এই অ্যাটাকগুলো শেষ করে আবার তার ড্রোন বা হেলিকপ্টারগুলো তার দেশে ফেরত যাচ্ছে, কোনোভাবে সেগুলোকে শনাক্ত করতে কেন ব্যর্থ হচ্ছে দখলদাররা, এটি গেল প্রধান একটি খবর। এবার দ্বিতীয় যে খবরটি, সেটি হলো ইতিমধ্যে যে তথ্যটা পাওয়া গেছে সেটা হলো হামাসের হাতে নতুন একটি মিসাইল এসে উপস্থিত হয়েছে যেটার নাম বদর। এটি নিয়ে যথেষ্ট টেনশনে রয়েছে দখলদার বাহিনী। ইতিমধ্যে হামাস এই মিসাইলটির কিছু চিত্র গণমাধ্যমে বা তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে প্রচার করেছে। বলা হচ্ছে এটি ইরানের তৈরি। এই বদর মিসাইলটিকে বিপজ্জনক মিসাইল বলা হয়। এটি নিখুঁতভাবে শত্রুর ঘাঁটিতে আঘাত করতে পারে, এবং এই মিসাইলটিকে সহজে আয়রন ড্রোম ক্যাপচার করতে পারবে না। তো এই বিষয়টি যখনই সামনে আসছে, তখন দখলদারদের যে গোয়েন্দা মাধ্যম তারা আসলে টেনশনে পড়ে গেছে যে হামাসের কাছে আসলে মূলত কী কী অস্ত্র পৌঁছে গেছে, এটির নিরেট কোনো তথ্য তাদের কাছে নেই। যারা পাথর মারত তারা আজ আকাশ থেকে ড্রোন ফেলে দিচ্ছে, তারা আজ তাদের উন্নত যে ট্যাঙ্ক বা সাজুয়াজান সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এবং এখন পর্যন্ত গাজা থেকে যে রকেট বা মিসাইলগুলো ছড়া হয়েছে দখলদার দেশটিতে, নিখুঁত সেই দেশটির ভেতরে গিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করায় তারা টেনশনে পড়ে গেছে। এখন বিষয় হলো, এই যে বদরের কথাটি আসছে বিভিন্ন গণমাধ্যমে, এটি হামাস কি নতুন পেল নাকি হামাসের হাতে আগেই ছিল, এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। হামাসের ভাণ্ডারে কী কী অস্ত্র রয়েছে এটা কনফার্ম করার জন্য মোসাদ ইতিমধ্যে প্রতিটি পয়েন্টই কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সঠিক তথ্য খুঁজে পায়নি। প্রতি মুহূর্তে আতঙ্ক ছড়াচ্ছে হামাস বাহিনী এবং কাসাম ব্রিগেড। এই কাসাম ব্রিগেড আরও বড় একটা চমক দেখিয়েছে। কাসাম ব্রিগেড গতকালকে স্বয়ং দখলদার দেশটির ভেতরে ঢুকে গেছে। তাদের একটা বিশেষ কমান্ডো টিম, তারা সরাসরি ঢুকে গেছে কোথায়, সেই দখলদার দেশটির ভেতরে, এবং সেখানে একটি সেনা ঘাঁটিতে তারা আক্রমণ করে। সেখানে মোটামুটি 25 থেকে 30 জনকে ওপারে পাঠিয়ে তারা আবার নিশ্চিন্তে নিরাপদে তাদের ঘরে ফিরে এসছে, বা তাদের যে ঠিকানা সেই ঠিকানায় ফিরে গেছে। বিষয়টা হলো যে এতদিন ধরে আমরা জানতাম দখলদার দেশটি মোটামুটি তার ভূখণ্ডকে নিরাপদ করে রাখতে সমর্থ হয়েছে, বা তার যে বাহিনী, নিরাপত্তা বাহিনী, তারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাহিনী।
অথচ দেখুন এই যুদ্ধ চলাকালীন যখন গাজার ভেতরে দখলদার বাহিনী আক্রমণ করছে, তখন হামাসের কাসাম ব্রিগেড তারা স্বয়ং ঢুকে গেল কোথায়, দখলদার দেশটির ভেতরে, এবং সেখানে ঢুকে তারা অনেক সেনাবাহিনীকে ওপারে পাঠিয়ে দিয়েছে এবং তারা নিরাপদে ফিরে আসলো। এবার যেটা নতুন তথ্য সেটি হলো গাজার ভেতরে একটি বিশেষ টিম ঢুকেছিল, দখলদারদের একটি বিশেষ টিম, সঙ্গে মার্কিন মুল্লুকের আরেকটা টিম ঢুকেছিল, ডেল্টা ফোর্স হিসেবে যাদেরকে বলা হয়। মূলত এই ডেল্টা ফোর্সের কাজ হলো তারা নিখুঁতভাবে আকাশে ড্রোন উড়িয়ে মাটির নিচে তারা একটা বিশেষ শব্দের মাধ্যমে বুঝতে চেষ্টা করবে বা ট্রেস করার চেষ্টা করবে হামাস সদস্যরা কোথায় রয়েছে এবং তাদের টানেলগুলো কোথায় এবং তাদের কাছে কী ধরনের অস্ত্র থাকতে পারে। এই ডেল্টা ফোর্স ইতিমধ্যে গাজায় নেমে তারা তাদের কাজ শুরু করেছে। তো তারা আকাশে ড্রোন উড়িয়ে নিখুঁত শব্দ রেকর্ডের মাধ্যমে হামাসের টানেল এবং হামাসের অবস্থান নির্ণয়ের জন্য চেষ্টা করছে। তো সেই টিম তারা যখন কাজ করছে, হঠাৎ করে একটি বিশেষ স্থানে অর্থাৎ একটি বিশেষ ভবনে চারদিক থেকে আল কাসাম ব্রিগেড তাদের ঘিরে ধরে এবং সেখানে বোম্বিং করে পুরো ভবনটাকে উড়িয়ে দেয় এবং সেখানে যারা ছিলেন প্রত্যেকেই ওপারে চলে গেছেন বিনা টিকিটে। দর্শক, এটা বোধ করি আপনাদের জন্য আজকে খুবই দুর্দান্ত একটি খবর। পুরো একটি ভবন, যে ভবনটার মধ্যে দখলদাররা এবং বিশ্ব মোড়লরা তাদের স্পেশাল কমান্ডো বাহিনীকে বসিয়ে তারা কাজ করছিলেন, সেই পুরো ভবনটাকে আল কাসাম ব্রিগেড মিজাইলের মাধ্যমে উড়িয়ে দিয়েছে এবং একজনও শত্রু সেখান থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারেনি। প্রিয় দর্শক, হামাসের সুরঙ্গ অনুসন্ধানে আরেকটি টিম মাঠে নেমেছিল এবং সেই টিমে তিনজন গুরুত্বপূর্ণ অফিসার ছিল, একজন জেনারেল শ্যারন, একজন মেজর, একজন ক্যাপ্টেন। তো এই তিনজনের সঙ্গে আরও বেশ কজন সিপাহী বা সৈন্য ছিল। তারা মূলত হামাসের সুরঙ্গ অনুসন্ধানে কাজ করছিল এবং যারা হামাসের এই সুরঙ্গ অনুসন্ধানে কাজ করছিলেন, খেয়াল করেন, তাদের প্রধান হলেন একজন জেনারেল। অর্থাৎ একজন জেনারেল কিন্তু যে কোনো দেশের সেনা প্রধান হওয়ার যোগ্য। তো দখলদার দেশটি তাদের দেশের সবচেয়ে মেধাবী, তাদের সবচেয়ে চৌকুশ, তাদের সবচেয়ে বড় বড় অফিসারদেরকে দ্রুত সময়ের জন্য হামাসে বা গাজায় তাদের বিজয় ছিনিয়ে নিতে ব্যবহার করছেন এবং যখন এই তিন সামরিক অফিসার একটি বিশেষ বাহিনীকে নিয়ে সুরঙ্গ অনুসন্ধানে এসছেন, হঠাৎ করে তাদেরকেও উড়িয়ে দিয়েছে এই কাসাম ব্রিগেড। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এ পর্যন্ত প্রায় কয়েক ডজন গুরুত্বপূর্ণ সামরিক অফিসার হারিয়েছে দখলদার দেশটি। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে গত চার দিনের যুদ্ধে তারা ইতিমধ্যে প্রায় 70-এর অধিক ট্যাঙ্ক ধ্বংস করেছে। এদিকে ইয়েমেনের পক্ষ থেকে একটা দুর্দান্ত খবর এসছে, সেটি হলো শত্রু দেশের সাপ্লাই লাইন ইয়েমেন যোদ্ধারা কেটে দিয়েছে এবং তারা পুরো সমুদ্রটা এখন কন্ট্রোল করছে। অর্থাৎ তাদের জলসীমার ভেতর দিয়ে কোনোভাবে শত্রু দেশের জাহাজ কন্টেইনার প্রবেশের সুযোগ দিচ্ছে না। এবং ইয়েমেন আরব রাষ্ট্রকে অনুরোধ করেছে যে আপনারা যারা এই যুদ্ধে ফিলিস্তিনকে সাহায্য করতে পারছেন না বা যারা ইসরায়েলের ভয়ে ঘরে লুকিয়ে আছেন, যেসব আরব দেশ, আপনাদের বলছি আপনাদের যুদ্ধে আসা লাগবে না, আপনারা আমাদেরকে একটা সহযোগিতা করেন। সেটি হলো আপনাদের সাগর সীমা দিয়ে যদি শত্রু বা দখলদার কোনো জাহাজ প্রবেশ করে, একটু তথ্য আমাদের পৌঁছে দেন, বাকি কাজ আমাদের। এবং ইতিমধ্যে খবর পাওয়া গেছে যে শত্রুদের বা দখলদারদের কয়েকটি জাহাজ সেই জলসীমায় প্রবেশ করেই হঠাৎ করে ইয়েমেনের ড্রোনের আক্রমণের শিকার হয় এবং দ্রুত তারা সেখান থেকে পালিয়ে গেছে এবং অনেক জাহাজ তাদের পতাকা ওড়াতে ভয় পাচ্ছে এবং পুরো সাগরে, ইয়েমেনের পুরো সাগরে টহল দিচ্ছে ড্রোন যুদ্ধবিমানগুলো। এবং আরও বলা হয়েছে দখলদার দেশটিতে পণ্য বা অস্ত্র আসার জন্য যে রুটটা ব্যবহার করা হয়, কাতার, ইরাক এবং জর্দান, এই পুরো রুটে ইয়েমেন যোদ্ধারা এখন পর্যবেক্ষণ চালাচ্ছেন বা অনুসন্ধান চালাচ্ছেন, কোনোভাবে দখলদার দেশটিতে প্রবেশের সুযোগ দিচ্ছেন না। কেবল এই পথে না, এই দখলদার দেশটির চারপাশে যে মুসলিম দেশগুলো রয়েছে সেই মুসলিম দেশগুলোও সতর্ক থাকছে যাতে করে কোনোভাবে দখলদারদের দেশে কোনো অস্ত্র আসতে না পারে। বলতে পারি তাদেরকে অনেক বড় বেকায়দায় ফেলে দিয়েছে
এবার ইয়েমেন। প্রিয় দর্শক, আমাদের হাতে তরতাজা ব্রেকিং খবর ছিল, এই ভিডিওটি দীর্ঘ করব না, ইনশাল্লাহ নেক্সট বুলেটিনে আপনারা বিস্তারিত আরও অনেক তথ্য পাবেন, সেখানে আপনাদেরকে আমরা আরও অনেকগুলো বিজয়ের সুসংবাদ দিতে চাই। রাত 9টা থেকে 10টার মধ্যেই আমাদের সেই বুলেটিন প্রচার হবে। বিদায় নিচ্ছি আজকের মতো, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।